যা পেয়েছি হয়ে যাবে, আর লাগবে না। এবার গিয়েগুলোকে ছাড়াতে হবে। এবার আমি সেদ্ধ চাপিয়ে দেবো গুগলিটা। ব্যাস গুগলিটা সেদ্ধ হতে থাকুক, আমি ততক্ষণ মশলাটা করে দিই। গুগলি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এবার আমি গুগলিটা ছাড়িয়ে নেবো। গুগলি আমি সব ছাড়িয়ে নিয়েছি, এবার আমি একটু নুন দিয়ে চটকে নেবো, তাহলে এই লালাটা সব কেটে যাবে। ভালো করে চটকে নিয়েছি, এবার আমি জল ঢেলে ভালো করে ধুয়ে নেব। আমি সব কিছু রেডি করে নিয়েছি, কড়াইও আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, কটা গোটা জিরে আর দুটো তেজপাতা। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি আদা রসুনটা দিয়ে দেবো। এবার আমি টমেটো দিয়ে দেবো। এবার আমি লবণ দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ি, একটু হলদি, একটু ধনের গুঁড়ি, একটু লঙ্কার গুঁড়ি দিয়ে আমি একটু ভেজে নেব। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি গুগলিটা দিয়ে দেবো।
পাঁচ মিনিটের মতন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। গুগলিটা এবার আমি আলুটা দিয়ে দেবো, পাঁচ সাত মিনিট কষিয়ে নেবো ভালো করে। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। পনেরো মিনিটের মতন আমি ফুটে দেবো। হয়ে গেছে, এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো। আমি এবার নামিয়ে দেবো।